কল্যাণপুরে কংগ্রেসের সারা জাগারো সভা সবার মত দিয়ে বেশ কিছু পরিবার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক সভা হয় সভাতে কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে শামিল হন কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধন মল্লিকে সভার সভাপতি করে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিজিত সিনহা প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশিস সাহা খোয়াই জেলা কংগ্রেস কমিটির সভাপতি বিক্রম কিশোর সিনহা পিসিসি সদস্য অশোক দেব কার্তিক দেবনাথ প্রদ্যুৎ ভট্টাচার্য নিত্যগোপাল রুদ্রপাল সহ অন্যান্যরা সভার শেষে বেশ কিছু পরিবার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজিত সিনহা আশিস সাহা অন্যান্যরা বলেন কোথায় লড়াই করবেন আমাদের সঙ্গে আমরা তৈরি থাকবো আপনারা একটা মারলে আমরা দশটা মারবো সেদিন রাঙ্গাউটি নামে একটা জায়গায় যেন বিল্ডিং আছে আমাদের কংগ্রেস অফিস ব্যাটারি চার্জ করে আট দশটা বাইক বাহিনী গিয়েছিল দৌড়াই করে জিপি হাসপাতালে পাঠা দিয়েছে কি আছে আমরা বিলে বাইর করেছি আমরা তৈরি হয়েছি এবার কিন্তু শেষ লড়াই আমরা আমারও জীবনের শেষ লড়াই কংগ্রেস কর্মীদেরও শেষ লড়াই এবার এখানে এই সন্ত্রাসবাদী বিজেপিকে উৎখাত করে আমরা এখানে কংগ্রেস সরকার রিপোর্ট নিউজ বাংলা